কংগ্রেস এআইইউডিএফ দুটা দল সদায় একেলগে থাকে। লোকসভা নির্বাচনত অসমত অভিলেখ রচিব বিজেপিয়ে। 2024ৰ লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট গড়ি উঠিছে দেশজুড়ি। অসমতো লোকসভা নির্বাচনের চর্চা আরম্ভ হয়েছে। মন্ত্রী পীযূষ হাজরিকায় কংগ্রেস আর এআইইউডিএফক সদায় কটাক্ষ করে। কংগ্রেস এআইইউডিএফে দাবি করেছে যে লোকসভা নির্বাচনত দল দুটাই চমকপ্রদ সফলতা লাভ করব। সেইবাবেই পীযূষ হাজরিকার প্রশ্ন, কংগ্রেস এআইইউডিএফর মিত্রতা আছে নেকি? ভগাই লব মানে কেনকা? আমি নিজে কিম করো কিন্তু ভগাই লব থাকো মানে এআইইউডিএফে সাতখন জিকিব আর কংগ্রেসে সাতখন জিকিব মানে কংগ্রেস এআইইউডিএফর এলায়েন্স আছে নেকি? যদি এলায়েন্স আছে ভাবিব পারে, এলায়েন্স থাকলে কেনকা ভাবিব? আপনি কি কৈছে মই নাজানো, যদি তেনেকে কৈছে মানে সাকে কংগ্রেস আর এআইইউডিএফর ভিতরে ভিতরে এতিয়াও এলায়েন্স আছেই, যেটা মই সদায় মই যেটা বিশ্বাস করো বা যেটা সন্দেহ করো এআইইউডিএফ আর কংগ্রেসের এলায়েন্স আছে, ভবিষ্যতেও থাকিব। তেওঁলোকে একেলগে খেললেও সিট নেপায়, এটা বা দুটা গড় জিকিব পারে যদি আমি ইলেকশন খেলিব নোৱাৰো। মন্ত্রী হাজরিকায় দাবি করেছে যে এইবার বিজেপিয়ে অসমত লোকসভা নির্বাচনত অভিলেখ সংখ্যক আসন লাভ করিব। আর এইবার আমি রেকর্ড সংখ্যক 11টা বা 12টা জিকিম অকলে, আমার এলায়েন্স পার্টনারও আছে। প্রকৃততে লোকসভা নির্বাচনত বিজেপিক কেনেকৈ প্রত্যাহ্বান জানাব কংগ্রেস আর এআইইউডিএফে? বিজেপিয়ে দাবি করার দরে সফলতা লাভ করবনে? মরিগাঁওর পৰা দিগন্ত ডেকা, অসম লাইভ 24।